আইফোন 16 সিরিজ উন্মোচন করেছে অ্যাপল। সিরিজের চারটি ফোনেই অর্থাৎ আইফোন 16, আইফোন 16 প্লাস, আইফোন 16 প্রো এবং আইফোন 16 প্রো ম্যাক্সে থাকছে অ্যাপল ইন্টেলিজেন্স নামক বিশেষ কৃত্রিম বুদ্ধিমত্তা। বিবিসি জানিয়েছে, গতকাল 9 সেপ্টেম্বর রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারতিনোর অ্যাপেল পার্কে ইটস গ্লো টাইম অনুষ্ঠানে আইফোন 16 সিরিজের লুক প্রকাশ করে অ্যাপেলের প্রধান নির্বাহী টিম কুক বলেন, একটি স্মার্টফোন কি করতে পারে তার সীমানাকে ছাড়িয়ে যাবে আইফোন 16 সিরিজ। অ্যাপেল জানিয়েছে, এআই অ্যাপ সিরির জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে অ্যাপেল ইন্টেলিজেন্স। এতে আইফোন ইউজারদের কাজ আরও সহজ হয়ে উঠবে। আগামী মাস থেকেই অ্যাপেল ইন্টেলিজেন্সের টেস্ট ভার্সন পাওয়া যাবে, প্রথমে ইংরেজিতে এবং পরের বছর থেকে অন্যান্য ভাষায় পাওয়া যাবে। আইফোনের ক্ষেত্রে অনেকেই অভিযোগ করেন যে হু হু করে গরম হয়ে যায়, আর এবার যেহেতু কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আরও বেড়েছে, সেটা মাথায় রেখে আইফোন 16 সিরিজের ফোনগুলোতে অ্যাডভান্স কুলিং চেম্বার রাখা হয়েছে, তার ফলে ফোন বেশি গরম হবে না। এই সিরিজের চারটি মডেলেই থাকছে ক্যাপচার বাটন, যেটির সাহায্যে ফোনের লক না খুলে খুব সহজে ফোনের ক্যামেরা দিয়ে ছবি তোলা যাবে। 16 প্রো ও 16 প্রো ম্যাক্স সিরিজে এখন পর্যন্ত সবচেয়ে বড় পর্দার আইফোন আনছে অ্যাপল। ক্যামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগ হয়ে যাবে, রাগ হয়ে যাবে। নিন চাকা সুপার ওয়াইড। প্রো মডেলের ডিসপ্লে আকার হবে 6.3 ইঞ্চি, আর প্রো ম্যাক্সে 6.9 ইঞ্চি। 16 প্রো ম্যাক্সে ব্যাটারির ক্ষমতাও বাড়ানো হয়েছে। আইফোন 16 ও 16 প্লাস কালো, গোলাপি, টিল, আলট্রা মেরিন ও সাদা, এবং 16 প্রো ও 16 প্রো ম্যাক্সে ব্ল্যাক টাইটেনিয়াম, ডেজার্ট টাইটেনিয়াম, ন্যাচারাল টাইটেনিয়াম এবং হোয়াইট টাইটেনিয়াম রঙে পাওয়া যাবে। এই মডেলগুলোর প্রি অর্ডার নেওয়া শুরু হবে 13 সেপ্টেম্বর থেকে, আর ভারতে অ্যাপেল অনলাইন স্টোরে পাওয়া যাবে 20 সেপ্টেম্বর থেকে। আইফোন 16 সিরিজের প্রো এবং প্রো ম্যাক্সের মূল্য যথাক্রমে $799 ও $899 থেকে শুরু।